হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে সব থেকে বড় আপডেট হচ্ছে, যারা 2022 জিএনএমএনএম এন্ট্রান্স এক্সাম দিতে চলেছে তাদের জন্য একটা নতুন আপডেট উঠে আসছে। কি সেই আপডেট এবং কবে সেটা আপলোড করা হয়েছে সেই সম্পর্কে একেবারে বিস্তারিত আলোচনা করব। তো দেখে নাও এইখানে নতুন, দেখো নিউজ অ্যান্ড ইভেন্টে এখানে কিন্তু একটা নতুন আপডেট উঠে আসছে। কবে? 20 মে নোটিস রিগার্ডিং ভেরিফিকেশন অফ পিডাব্লিউডি স্ট্যাটাস, অর্থাৎ কালকে, গতকাল কিন্তু এই একটা নতুন আপডেট উঠে আসছে। তোমরা কী করে দেখবে আপডেটটা? তোমাদেরকে প্রথমে যেতে হবে WBJEE ওয়েবসাইটে। ওয়েবসাইটে আসার পর GNM ANM সেকশানটা সিলেক্ট করবে। যদি তাও সমস্যা হয় আমার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করার পর তোমরা কিন্তু এই স্ট্যাটাসটা দেখতে পাবে। বিষয়টা কী? এখানে কিন্তু মোট 799 জনের নাম প্রকাশিত করা হয়েছে। সেদিনকে কিন্তু তাদেরকে কিন্তু যেতে হবে, একটা সময় দেওয়া আছে, সেই সময়ের মধ্যে তাদেরকে কিন্তু প্রবেশ করতে হবে এবং তার সাথে সাথে তাদের কিন্তু ভেরিফিকেশান করাতে হবে। এই রকম একটা খবর আসছে, যদি কেউ ভেরিফিকেশান না করায় সেক্ষেত্রে তার কিন্তু র্যাঙ্ক কার্ড দেওয়া হবে না বা সেটা কিন্তু বাতিল করে দেওয়া হবে। ক্লিয়ারলি লেখা রয়েছে, তোমাদেরকে প্রত্যেকটা বিষয়ে আমি খুঁটিনাটি বলছি। দেখো দেখতে পাচ্ছ, প্রথমে বলে রাখি, এখন এখানে লেখা আছে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড এবং এখানে 20 তারিখ কিন্তু দেওয়া রয়েছে সময়। আর এখানে দেখতে পাচ্ছ ফিজিক্যাল ভেরিফিকেশান অফ পিডাব্লিউডি স্ট্যাটাস। আমি কিন্তু প্রথমে বলে রাখি পিডাব্লিউডি মানেটা কী, পার্সনস উইথ ডিসএবিলিটি, মানে যারা তোমার যারা প্রতিবন্ধী, যেসব বন্ধুরা, যেসব ভাই বোনরা আছে যারা মানে প্রতিবন্ধী, তাদের জন্য এই আপডেটটা কিন্তু এই বলে স্কিপ করবে না, এখানে অনেক কথা বলার আছে। প্রথম কথা হচ্ছে তোমার হয়তো কোনো সমস্যা নেই, তুমি হয়তো এই আপডেটটা পেলে না পেলে কোনো যায় আসে না, কিন্তু তোমার হয়তো অনেক বন্ধুবান্ধব আছে যাদের নাম কিন্তু এখানে ভুলবশত চলে এসেছে, হতেও পারে তারা হয়তো অ্যাপ্লিকেশান করার সময় ভুলবশত পিডাব্লিউডি স্ট্যাটাস অন করে দিয়েছে। এই ধরনের কথাগুলো আমি এখনই বলবো, ক্লিয়ারলি বলে দিচ্ছি, কারণ কোনো ইউটিউব চ্যানেলে শুনতে পাবে না এই আপডেটটা এসেছে, বাট আমি তোমাদের প্রথম দেখাচ্ছি, কারণ আমি তোমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ করেছিলাম যে আমি তোমাদের সমস্ত আপডেট দেব। তো প্রথম কথা হচ্ছে এইখানে কিন্তু তোমাদের প্রত্যেককে এখানে দেখতে পাচ্ছ 799 জনের নাম কিন্তু এখানে দেখতে পাচ্ছ। একে একে আমি সবার নাম দেখানো সম্ভব হবে না, তো আমি একেবারে লাস্ট পেজে নিয়ে যাচ্ছি। লাস্ট পেজে কিন্তু দেখতে পাচ্ছি 799 জন, অর্থাৎ প্রায় 800 জনের নাম কিন্তু এখানে প্রকাশিত করা হয়েছে বোর্ডের তরফ থেকে। এবং এই খবরটা দিয়েছে যে ছেলেটা, সেটা তার নাম হচ্ছে প্রসেন, সে সম্ভবত নর্থ বেঙ্গলে থাকে। যাই হোক না কেন, সে কাল সন্ধে 6টার দিকে, 6:30 কল করে আমাকে বলছে, স্যার আমার একটা নতুন আপডেট এসেছে GNM ANM-এর জন্য, তো এইখানে আমাদের কী করতে হবে। ছেলেটা কিন্তু ভুলবশত পিডাব্লিউডি অন করে দিয়েছে, ওর কিন্তু পিডাব্লিউডি ছিল না, সেক্ষেত্রে কী করবে? এবং যারা এই ভুলটা করেছো অনেকেই জানো না হয়তো পিডাব্লিউডি মানে কি ইয়েস করে দিয়েছো, অনেকে সিভিল ডিফেন্স মানে জানে না ইয়েস করে দিয়েছে, আবার অনেকে অরফান এর মানেই জানে না অথচ ইয়েস করে দিয়েছে। এই ভুলটা আমি বারবার নিষেধ করেছিলাম, এইগুলো ভুলবশতও করবে না, কিন্তু তা সত্ত্বেও অনেকে ভুল করে দিয়েছো, তো সেই বিষয়টা নিয়ে কথা বলবো। এবং যারা অরিজিনালি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ আছো তাদের জন্য এই আপডেটটা ভীষণই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো আর বেশি কথা না বাড়িয়ে একেবারে দেখিয়ে দিই তোমাদের কী বলা হচ্ছে। দেখো একদম ফার্স্ট পেজে নিয়ে চলে গেলাম। দেখো, অল পিডাব্লিউডি ক্যান্ডিডেটস অফ ANM GNM 2022 হু হ্যাভ ক্লেমড পিডাব্লিউডি স্ট্যাটাস ফর পারপাস অফ রিজার্ভ সিটস, অর্থাৎ তোমরা প্রত্যেকে জানো যে প্রত্যেকটা পরীক্ষায়, বিভিন্ন সরকারি পরীক্ষাগুলোতে পিডাব্লিউডি ক্যান্ডিডেট, SC ST OBC এদের জন্য একটা কিছু সিট রিজার্ভ করা থাকে, তাই না? এদের জন্য সিট রিজার্ভ করা থাকে, এদের কিন্তু বেশ ভালো মতো একটা সুযোগ দেওয়া হয় যাতে এরা পরবর্তীকালে সুযোগগুলো পায়। অনেক বেশি র্যাঙ্কে অনেকে সুযোগ পায় সরকারি কলেজগুলোতে। তো এগুলো অ্যাকচুয়ালি কী হয়েছে, এগুলো সরকারি নিয়ম অনুযায়ী এগুলো কিন্তু দেওয়া উচিত এবং এগুলো দেওয়া হয়। তো এইখানে অনেকে কী করেছে, ভুলবশত, অনেকে না জেনেও কিন্তু পিডাব্লিউডি স্ট্যাটাসটা অ্যাক্টিভ করে দেয়। এর আগে আমি দেখেছি অনেকেই বলেছিলো, স্যার এরকম সমস্যা হয়েছে, আমাদের কি অ্যাডমিশান নেওয়া যায়, আমাদের কি অ্যাডমিশান নেবে নাকি ক্যান্সেল করে দেবে। তো এই জিনিসটা যাতে না হয়, তো এখানে একটা ফিজিক্যালি ভেরিফিকেশান করবে, অর্থাৎ সামনাসামনি তোমাকে দেখবে যে তুমি সত্যি আদৌ মানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড অর নট, ঠিক আছে? এটা কিন্তু এরা চেক করবে। এই জন্য তোমাদের ডাকা হচ্ছে, দেখতে পাচ্ছ কবে কবে ডাকা হচ্ছে, 23 মে, 25 মে, 27 মে, তারপর দেখতে পাচ্ছ 6 জুন, 7 জুন এবং 8 জুন, এই কয়েকটা দিন। অর্থাৎ আমি আরেকবার বলে দিচ্ছি কবে কবে, 23 মে, 25 মে, 27 মে, 6 জুন, 7 জুন এবং 8 জুন, এই মোটামুটি 6টা দিন কিন্তু তোমাদেরকে ডাকা হয়েছে। 6টা দিনই তোমাদের যেতে হবে এরকমটা মানেনি, তোমাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা সময় এবং ডেট দেওয়া হয়েছে, ওকে?
তো যে কোনো একটা দিন যাবে এবং তোমাদের পার্টিকুলার ডেট দেওয়া হয়েছে, এখানে তোমাদের নামের পাশে ডেট দেওয়া হবে এবং তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বারটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ অনেকে বলতে পারে যে স্যার আমার নামে হয়তো আছে, তো এই নামে হয়তো আরও তো অনেকেই আছে, তাহলে আমাকে কি রাখা হচ্ছে? তো তোমাদের নাম এবং তার পাশে কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বারটা দেওয়া দেওয়া হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছ কবেই তোমাদেরকে ডাকা হয়েছে, শিডিউলে কিন্তু সেই ডেটটাও দিয়ে দেওয়া হয়েছে। অবশ্যই কিন্তু ডেটগুলো মিস করবে না, কারণ যদি ডেট মিস করে যাও তাহলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু লেখা আছে, এই দেখো এখানে কিন্তু লেখা আছে, দোজ হু ফেল টু অ্যাপিয়ার ফর ভেরিফিকেশন ফর এনি রিজন অ্যাজ পার দ্য গিভেন শিডিউল ক্যানট বি গিভেন এনি ফার্দার অপরচুনিটি। তোমাদের কিন্তু আর কোনো সুযোগ দেওয়া হবে না, এটাই ফার্স্ট, এটাই কিন্তু লাস্ট, এর বাইরে কিন্তু কোনো সুযোগ দেবে না। এবং এটা হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, এদের কিন্তু স্টেট কার্ড ফরওয়ার্ড, মানে এদের কিন্তু কোনো কোনো ব্যাকআপ কোনো রুলস নেই, যা একদম যা হবে শর্টকাট বলে দেবে, ঠিক আছে? অবশ্যই সেদিন তোমাদের যেতে হবে এবং তোমাদের কোথায় যেতে হবে তোমাদের একেবারে বলে দিই। দেখো SSKM হসপিটাল কলকাতায় যেতে হবে, SSKM হসপিটাল কলকাতা কোথায় সেটা তোমাদের অবশ্যই গুগলে সার্চ করলে পেয়ে যাবে। গুগল ম্যাপে তোমরা যখন সার্চ করবে তোমাদের কিন্তু পুরো ডিটেলসটা দেখিয়ে দেবে, তো কোথায় দিয়ে যেতে হবে, কীভাবে যাবে, ঠিক আছে? এইবার দেখো, দেখে নাও যে বিষয়টা কী, যারা ভুলবশত করে ফেলেছে তারা কী করবে। তো দেখো এখানে কিন্তু কোনো এরকম কোনো কিছু বলা নেই যে তোমরা যদি ভুলবশত করে থাকো এটা কিন্তু কারেকশানে কোনো জায়গা নেই, ঠিক আছে? এইখানে কিন্তু ক্লিয়ারলি যে জিনিসটা বলা হয়েছে যে যদি কোনো ক্যান্ডিডেট, ঠিক আছে, যদি না যায়, দেখো অ্যালটমেন্ট অফ PWD সিটস ইজ সাবজেক্ট টু ভেরিফিকেশন অ্যান্ড অ্যাপ্রুভাল অফ দ্য ডিসেবিলিটি টাইপ অ্যান্ড পার্সেন্টেজ। এখানে কিন্তু তোমাদের পার্সেন্টেজটা দেখা হবে, অর্থাৎ অনেকে ভুল হয়তো একটু বেশি করে লিখে দিয়েছো, 40%, 60%, অনেকে ভুলবশত হয়তো ভেবেছে PWD মানে ভেবেছে মাধ্যমিক বা HS পার্সেন্টেজ লিখে দিয়েছে, এরকম অনেক স্টুডেন্টও আছে। তো এরকম অনেকে কমেন্টও করেছিলেন যে স্যার আমি ভুল করে এটা করে দিয়েছি কিন্তু এটা করতে চাইনি। তো যাই হোক না কেন, এইখানে কিন্তু আমাদের আর কিছু করার নেই, তোমাদের কী করতে হবে সেদিন কিন্তু তোমাদের যেতেই হবে, যেহেতু ডেকেছে তোমাদের কিন্তু যেতেই হবে, ঠিক আছে? এবার দেখো, ক্যান্ডিডেট অ্যাবসেন্টস ফ্রম দ্য ভেরিফিকেশন উইল নট বি অ্যাওয়ার্ডেড এনি PWD র্যাঙ্ক। তোমাদের কিন্তু কোনোরকম কোনো PWD র্যাঙ্ক দেওয়া হবে না, এখানে ক্লিয়ারলি লিখে দেওয়া আছে, যদি তোমরা কোনো কারণে না যাও। আর এখানে একটা কথা বলে রাখি, 2021 ক্ষেত্রে এবং তার আগে যে বছরগুলো বিগত কয়েক বছর ধরে দেখবে PWD ক্যান্ডিডেটদের র্যাঙ্ক কিন্তু প্রচুর বেশি হলেও তারা সুযোগ পেয়ে যায়, কারণ এখানে কিন্তু কম্পিটিশন খুবই কম থাকে, ঠিক আছে? কম্পিটিশন খুবই কম, যেখানে তোমাদের লাখে একটা সেখানে এখানে দেখা গেলো যে হাজারে একটা, ঠিক আছে? এতটা ডিফারেন্স রয়েছে। তো এখানে কিন্তু মাথায় রাখবে একটা জিনিস যে এইখানে এই যে ক্যাটাগরিগুলোতে এখানে কিন্তু খুবই মানে কম্পিটিশনটা কম হয়, সেই জন্য কী হয় অনেকে ভুল করে হোক বা অনেকে জেনে অনেকে না জেনে ভুলগুলো করে ফেলে। অনেকে জেনে করে যে দেখি আমি একবার করে দেখি একটা চান্স পেলেই হলো, কিন্তু না, চান্স এইভাবে পাওয়া যায় না, ঠিক আছে? এখানে ভেরিফিকেশন হবে তুমি সত্যিই ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কি না, তারপর এরা অ্যাক্টিভ করবে, দেন তুমি একটা কিন্তু পরীক্ষা দেওয়ার পর, এই যে জয়েন্ট এন্ট্রান্স এক্সাম যেটা তোমাদের 12 তারিখ হবার কথা, সেটা হবার পর তোমরা কিন্তু পরীক্ষায় বসতে পারবে, তারপর তোমরা কিন্তু অবশ্যই র্যাঙ্ক কার্ডে তোমাদের PWD র্যাঙ্ক পাবে, না হলে কিন্তু PWD র্যাঙ্ক পাবে না, অর্থাৎ শুধুমাত্র GMR র্যাঙ্ক পাবে। এই র্যাঙ্কের উপর ভিত্তি করে কিন্তু ভালো কলেজ ভালো স্কুল এগুলো ডিপেন্ড করে, যদি র্যাঙ্ক একটু বেশি হয়ে যায় তাহলে কিন্তু অনেক সমস্যা আছে, সেটা আমি আর নতুন করে বলার কিছু অপেক্ষা রাখে না, পরবর্তীকালে আমি আরও ডিটেলসে বলবো যে কতটা ভ্যালুয়েবল যদি র্যাঙ্ক বেশি হয়ে যায় তাহলে হয়তো এই ভুলের হয়তো মানে কি বলবো এই ভুলে কোনো সমাধান হয় না, একবার যদি কেউ ভুল করে ফেলে র্যাঙ্ক বেশি হয়ে যাওয়ার কোনো মতেই সম্ভব না, ঠিক আছে? দেখবে তোমার পাড়া প্রতিবেশী বা অন্যান্য যে যারা আছে দাদা ভাইরা, ওরা দেখবে ভালো ভালো কলেজে বা স্কুলে পেয়ে গেছে, তুমি একটু বেশির জন্য তুমি কিন্তু সুযোগ পেলে না, তখন কিন্তু কষ্ট ছাড়া কিচ্ছু করা থাকবে না। তো এই জন্য বলছি বারবার যে র্যাঙ্ক কার্ড কিন্তু সব থেকে বেশি জরুরি, যারা PWD ক্যান্ডিডেট রয়েছে অবশ্যই যাবে, ঠিক আছে? অলসো দ্য ভেরিফিকেশন ইজ অর্গানাইজড ওয়ান্স অনলি, তোমাদের কিন্তু একবারই এই ভেরিফিকেশনটা করা হবে। আর দেখতে পাচ্ছ দুজ হু ফেল, এটা এখনই বললাম, যদি কোনো কারণবশত এটা মিস করে যাও বা স্কিপ করে যাও বা না জেনে থাকো, অবশ্যই কিন্তু তোমাদেরকে এখানে আর কোনো অপরচুনিটি দেওয়া হবে না, এখানে কিন্তু বলেই দেওয়া হয়েছে একদম এটাই কিন্তু লাস্ট অপরচুনিটি, ঠিক আছে? তো দেখো এখানে কিন্তু বলে দিচ্ছে, দে মাস্ট ক্যারি অরিজিনাল অফ অল রিলেটেড ডকুমেন্টস অ্যান্ড রিপোর্ট টু। এখানে কিন্তু তোমাদের প্রত্যেকটা ডকুমেন্ট অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে শুরু করে মাধ্যমিকের রেজাল্ট, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, অ্যাডমিট, ছবি,
তোমাদের সব থেকে যেটা জরুরি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমাদের হ্যান্ডিক্যাপের সার্টিফিকেট, ঠিক আছে? এইগুলো কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে, যদি না নিয়ে যাও তাহলে কিন্তু কোনো মতেই তোমাদের গ্রহণ করা হবে না বা দেখা হবে না, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবে, এই সমস্ত কিছু নিয়ে যাবে, প্রপারলি যাবে, ঠিক আছে? এমন না যে হয়তো একটা ডকুমেন্ট ছেড়ে গেলে বা ভুলবশত রেখে দিয়ে চলে গেলে, তাহলে কী হবে, আবার বাড়ি থেকে এসে যেতে হবে, এবং সেটা কিন্তু এখানে আর বলেই দেওয়া হচ্ছে দ্বিতীয় কোনো সুযোগ কিন্তু দেওয়া হবে না। তো মানে রিকোয়েস্ট করলেও হয়তো সেটা শুনবে কি না সেটা পরের ব্যাপার, ঠিক আছে? কিন্তু আমি এটাই সাজেস্ট করবো, যারা যাবে অবশ্যই তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্ট একেবারে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাবে, ঠিক আছে? এইবার দেখতে পাচ্ছ কোথায় যেতে হবে, ডক্টর রাজেশ প্রামাণিক এইচওডি ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন স্কুল অফ ফিজিক্যাল মেডিসিন। এইটা হচ্ছে তোমার অবশ্যই মনে রাখবে, এটা এসএসকেএম হসপিটালের মধ্যেই একটা, ওদের একটা ওয়ার্ড, সেই ওয়ার্ডে কিন্তু যেতে হবে তোমাদের, ঠিক আছে? এবার দেখতে পাচ্ছ আমি একে একে দু তিনজনের বলে দিচ্ছি। এখানে যেমন প্রথমে যার নাম দেওয়া হচ্ছে সুস্মিতা ঘোষ, সুস্মিতা ঘোষের অ্যাপ্লিকেশন নাম্বারটা দেওয়া হচ্ছে এবং কবে যেতে হবে, 23/5/2022 তারিখ যেতে হবে, কটায় যেতে হবে এখানে কিন্তু লিখে দেওয়া হয়েছিল, সম্ভবত এই যে 9টা থেকে, ঠিক আছে? অ্যাট 9 AM, 9:00 সকাল 9টা থেকে তোমাদের যেতে হবে এবং 9টা থেকেই তোমাদের কিন্তু এই ভেরিফিকেশানটা শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর তারপরে দেখতে পাচ্ছ কৃষ্ণেন্দু মণ্ডল, তারপরে বিপাশা দাস, এখানে কিন্তু ওদের ডেটগুলো দেওয়া হয়েছে যে কোন ডেটে যেতে বলা হয়েছে এবং অ্যাপ্লিকেশান নাম্বারটা পাশে দেওয়া হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই তোমাদের যত রকম গ্রুপ আছে, যত রকম ফেসবুক হোয়াটসঅ্যাপ যা যেখানে আছে সব জায়গায় শেয়ার করে দেবে, কারণ এমনও হতে পারে অনেক স্টুডেন্ট জানতেই পারবে না, হয়তো ওরা না জেনে বাড়িতে থেকে যাবে, হয়তো ভাববে যে আমি তো অ্যাপ্লাই করেছিলাম কিন্তু পিডাব্লিউডি র্যাঙ্ক কেন এলো না। অবশ্যই এই ভুলটা যাতে না হয় তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, যারা তোমাদের ভাই বোন দাদা দিদি যাই থাকুক না কেন পিডাব্লিউডি যে অ্যাপ্লাই করেছে, অবশ্যই তাকে শেয়ার করে দেবে, তাকে জানিয়ে দাও যে তোমাদের কিন্তু যেতেই হবে এবং না গেলে কিন্তু এটা বিশাল বড় একটা লস হয়ে যাবে, অবশ্যই এটা মাথায় রাখবে। এই এর থেকে কিন্তু বড় আর কোনো আপডেট হতে পারে না, এই মুহূর্তে এটা সব থেকে বড় আপডেট ছিল। যাই হোক, আশা করছি প্রত্যেকটা বিষয় তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, যারা ভাবছো যে নর্মাল যারা আছে, যারা এমনি জেনারেল বা এসসি এসটি ওবিসি তাদের কি ডেকেছে, তো তোমাদের কিন্তু এখনও কোনো এরকম কোনো আপডেট আসেনি, যদি আসে আমি বলে দেবো, আপাতত স্বস্তিতে থাকতে পারো, তোমাদের কিন্তু কোনো আপডেট নেই, ঠিক আছে? শুধুমাত্র পার্সনস উইথ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা প্রতিবন্ধী তাদের জন্য এই আপডেটটা, ওকে? আশা করছি বুঝতে পেরেছো। তো আজকের মতো এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে, প্রত্যেককে ভালো থেকো, নমস্কার।